আর একটা তোমাদের আলোচনা করেছি দেখো বিশ্ব ব্যবস্থা এর প্রধান প্রবক্তা হলেন ইমানুয়েল ওয়ালাস্টাইন ইমানুয়েল ওয়ালাস্টাইন বাংলাও আছে ইংলিশেও আছে দেখে নিতে পারো ওয়ার্ল্ড সিস্টেম থিওরি বা বিশ্ব ব্যবস্থা দত্ত দেখো সবাই যে বিশ্ব ব্যবস্থা যে কথা বলেছিল সেখানে যেখানে দুটো জিনিস ছিল মানে দুটো বিষয় ছিল কেন্দ্র আর প্রান্ত যখন ইমানুয়েল ওয়ালাস্টাইন এলেন তখন কী বললেন মধ্যপ্রান্ত বলছেন কেন্দ্র প্রান্তের মধ্যে আর একটা বিষয় আছে যে বিষয়টাকে সব উপেক্ষা করে কিন্তু সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট সেটা হলো মধ্যপ্রান্ত সেমি ভেরিফেরি এর আগে ছিল কেন্দ্র আর প্রান্ত কেন্দ্রভুক্ত প্রধান দেশ কি আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যপ্রান্তভুক্ত প্রধান দেশ কি বা মধ্যপ্রান্ত সাউথ আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা প্রান্তভুক্ত প্রধান দেশ ভারত আফ্রিকা তিনি ইমান বলছেন যে বিশ্ব একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে সমগ্র দেশ বা বিষয়গুলি পরিচালনা হয় এইভাবে এই যে এই যে ব্যবস্থাটা দেখো পরিবর্তন প্রথমে অনুন্নত দেশের যে পুঁজি সেই পুঁজিটা ঘুরে ফিরে উন্নত দেশের কাছে আসছে আবার উন্নত দেশের যে পুঁজি সেই পুঁজিটা ঘুরে ঘুরে অনন্নত দেশের কাছে আসে এইভাবে দেওয়া নেওয়া করতে করতে সমাজের মধ্যে যে পরিবর্তন প্রতিটি ব্যবস্থার মধ্যে পরিবর্তন আসছে যার ফলে ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন ঘটছে এবার প্রান্তভুক্ত প্রধান দেশ সম্ভব তোমাদের দেখা নেই ভারত আফ্রিকা প্রান্তভুক্ত এবার কেন্দ্র প্রান্তর মধ্য প্রান্ত ধারণাটা নাও কেন্দ্রভুক্ত যেসব দেশ সেই দেশের কয়েকটা ক্যাটাগরি কি অর্থনৈতিকভাবে তারা খুবই উঁচু মানের বা খুবই শক্তিশালী শিল্প কারখানা সভ্যতা জীবন ধারণ চলাচল তারা সব দিক থেকে উন্নত যেমন একটা বড়লোক বাড়ি এইভাবে ধরে না এটা একটা কেন্দ্র একটা বড়ো লোক বাড়ি এবার হচ্ছে মধ্যপ্রান্ত মধ্যপ্রান্ত কি ঠিক কেন্দ্রের মতো নয় তারা ঠিক নিচের স্তরে মানে খুব একটা অর্থনৈতিক খারাপও নয় খুব একটা ভালো নয় মাঝামাঝি স্তরে ঠিক যেভাবে শিল্প কারখানা জীবন উন্নত মানের নয় কিন্তু এমন অনুন্নত নয় যা প্রান্তের সাথে মিলে যায় এই হলো মধ্য ধারণা কয়েকটা ক্যাটাগরি বলছি যে প্রান্ত প্রান্ত মানে হচ্ছে একদম যারা যে দেশ বা যে দেশগুলি অর্থনৈতিকভাবে প্রথম দিকে মানে যখন বিশ্ব ব্যবস্থাকে কল্পনা করা হচ্ছে প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব তৃতীয় বিশ্ব তখন এই ধারণাটা এসেছিল তো যে প্রান্ত হচ্ছে একদম শেষ যে দেশের অর্থনৈতিকভাবে নিম্নমানের অর্থ কার কলকারখানা শিল্প সব দিক থেকে যে দেশ কখনো এগিয়ে যেতে পারে না বা কখন ধীরে ধীরে এগোতে পারে যেমন ভারত তোমরা জানো ভারত কীভাবে লড়াই করেছে হ্যাঁ ভুল ছিল ভুল ত্রুটি ছিল জওহরলাল নেহরু আমলে ভুল ত্রুটি ছিল সবার আমলে ভুল ত্রুটি আছে তবু জওহরলাল নেহরু যে প্রথম দিকে যে আমরা যে উদ্বাস্তু বিতরণ বা যে কোনো কিছু প্রথম কোনো দেশেই যোগ না দেওয়া জন্য এবং নীতি গ্রহণ প্রভৃতির ফলে তার যে গুরুত্বটা আমরা কখনো অস্বীকার করতে পারি না তাই ইমানুয়েল স্টাইন বলছেন যে বিশ্ব একটি ব্যবস্থা যে ব্যবস্থায় কেন্দ্র মধ্যপ্রান্ত প্রান্ত এই বিষয়গুলি আছে এবার কোনো ধরো তুমি একজন শিল্পপতি তুমি প্রান্তেতে এমন অবস্থা কোনো একটা বাজার নেই একটা ভালো মূল্য নেই তুমি কি সেখানে কোনো কারখানা স্থাপন করতে চাইবে তুমি চাইবে না নিশ্চয়ই চাইবে না এবার আছে কেন্দ্রতে তুমি কেন্দ্রতে আসছো কিন্তু তোমার হাতে কি কম এই যে আমি যেটা লিখছি দেখো কী কম তোমার হাতে কি কম পুঁজি মানে তোমার হাতে তোমার বাজেট কম তা তুমি কেন্দ্রতে এলে তুমি ভাবছো যে কেন্দ্রতে তুমি একটা শিল্প স্থাপন করবে কিন্তু কেন্দ্রের যে ক্রাইটেরিয়া কেন্দ্র যেভাবে শিল্প স্থাপন করতে দেয় সেই ক্রাইটেরিয়ার সাথে তোমার ক্রাইটেরিয়া তো মিলল না এটা দুটো পার্টে করবো এটা প্রথম পার্ট সবাইকে বলে রাখলাম সেই ক্রাইটেরিয়া তোমার ক্রাইটেরিয়াটা মিলল তাহলে কী করা যায় তাহলে তুমি চাইবে নিশ্চয়ই একটু কোনো জায়গায় আমি একেবারে তুমি তো প্রান্তে তো স্থাপন করতে পারবে না তাহলে তোমার লাভ হবে না মুনাফা আসবে না তাই এটা মধ্যপ্রান্ত তুমি স্থাপন করবে মধ্যপ্রান্তে কি তোমাকে কেন্দ্রের থেকে কম টাকায় আবার ভালো বাজার আছে প্রান্তের থেকে ভালো বাজার আছে আর মধ্যপ্রান্ত হচ্ছে এই দুই একটা সংযোগ এই দুই একটা সংযোগ হলো মধ্যপ্রান্ত সেমি পেরিফেরি এস ডট পি এই হলো মধ্যপ্রান্তের একটা ধারণা এবার আমি আসব তার এই পার্টগুলোতে শিল্প মুনাফা বাজার রাজনৈতিক পরিস্থিতি চাহিদা মূল্য শিল্পপতি এটা প্রথম পার্ট ছিল তোমাদেরকে দেখার জন্য খুবই ধন্যবাদ আমি পরের পার্টটা এখানে আপলোড করে দিচ্ছি একসাথে দুটো আপলোড করবো পার্ট ওয়ান পার্ট টু দেখে নিও সবাই ধন্যবাদ সবাইকে